এবারে মঞ্চে ডেকে নিচ্ছি ঝিনাইদহের প্রতিযোগী হাফেজ সাইফ আল বিরুনি। হাফেজ সাইফ আল বিরুনি আসছে মঞ্চে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমরা আজকে আপনার কাছ থেকে একটু তেলাওয়াত শুনব, মাহে রমাদানে কুরআন নাজিলের মাসে একটু তেলাওয়াত শোনাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ولقد أرسلنا إلى ثمود أخاهم صالحا أن اعبدوا الله فإذا هم فريقان يختصمون قال يا قوم لم تستعجلون بالسيئة قبل الحسنة لولا تستغفرون الله لعلكم ترحمون قالوا اطيرنا بك وبمن معك قال طائركم عند الله بل أنتم قوم تفتنون وكان في المدينة تسعة رهط يفسدون في الأرض ولا يصلحون قالوا تقاسموا بالله لنبيتنه وأهله ثم لنقولن لوليه ما شهدنا مهلك أهله وإنا لصادقون ومكروا مكرا ومكرنا مكرا وهم لا يشعرون فانظر كيف كان عاقبة مكرهم أنا دمرناهم وقومهم أجمعين فتلك بيوتهم خاوية بما ظلموا إن في ذلك لآية لقوم يعلمون وأنجينا الذين آمنوا وكانوا يتقون ولوطا إذ قال لقومه أتأتون الفاحشة وأنتم تبصرون أئنكم لتأتون الرجال شهوة من دون النساء بل أنتم قوم تجهلون فما كان جواب قومه إلا أن قالوا أخرجوا آل لوط من قريتكم إنهم أناس يتطهرون حسبك صدق الله العظيم ما شاء الله সাইফ আল বিরুনি অবিশ্রান্তভাবে আল কোরআনের তিলাওয়াত করে যাচ্ছে। এজন্য থামবার নয়, তার বাগযন্ত্রে জড়তা রয়েছে। অথচ আল কোরআনুল করিমের তিলাওয়াত সে অবিশ্রান্তভাবে করে যাচ্ছিল, একবারের জন্য তার বাগযন্ত্র জড়তায় আক্রান্ত হয়নি। হাফেজ মাওলানা আবু ইউসুফ, আমরা আসলে এই ১২ বছরে এই ধরনের আরও বেশ কয়েকটা ছেলেকে আমরা পেয়েছি, যাদের মুখে জড়তা, কথা বলা তাদের জন্য কঠিন এবং বলাটা অনেক সময় লেগে যায়। বাট কোরআন যখন তেলাওয়াত করে দেয়, আলহামদুলিল্লাহ, যে একেবারে খুব সুন্দর করে তারা তেলাওয়াত করতে পারে,
যেটা আমি মনে করি আল্লাহর মেহরবানি এবং কোরআনুল করিমের আরেকটি অন্যতম মর্যাদা। হাফেজ কারি জহিরুল ইসলাম খুব একটি আবেগময় সুরে সে তেলাওয়াত করেছে, তার যে কঠিন ইয়াদ, পাক্কা ইয়াদ, তার তেলাওয়াত থেকে আমরা অনুমান করতে পেরেছি। এগিয়ে যাও দোয়ারুল ওস্তাদ জি। জি আলহামদুলিল্লাহ, সাইফ আল বিরুনি মনমুগ্ধকর তেলাওয়াত পরিবেশন করছে আলহামদুলিল্লাহ। সামনের দিকে আরও সুন্দর তেলাওয়াত উপহার দিতে পারেন সেই প্রত্যাশায় দোয়া করছি। তুমি সামনে অনেক দূরে গিয়ে যাও, সকলে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার মুখের জড়তা দূর করে দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।